আমাদের যে মোটা দাগে ভাগ করা রেডক্স রিঅ্যাকশন এবং নন রেডক্স রিঅ্যাকশন রয়েছে, সেখান থেকে সরে এসে আমরা এখন বিশেষ কিছু বিক্রিয়ার নাম জানব। আমি এখানে একপাশে কোণায় লিখে রেখেছি আর্দ্র বিশ্লেষণ, পানি যোজন, সমানুকরণ এবং পলিমারকরণ। আমি যদি ইংরেজিতে বলি তাহলে হবে অনেকটা এমন যে হাইড্রোলাইসিস, হাইড্রেশন, আইসোমারাইজেশন এবং হচ্ছে পলিমারাইজেশন। তো আমরা নিচটা থেকে শুরু করি, কারণ নিচটা থেকে জিনিসটা একটু মানে ইন্টারেস্টিং মনে হয়। তো পলিমারকরণে বা পলিমারাইজেশন রিঅ্যাকশনটা হচ্ছে বেশ সোজা, লিখতে বেশ সোজা, তবে এর কনসেপ্টটা বুঝে একটু গুরুত্বপূর্ণ। যেমন আমরা যখন মিথেন পড়ি তখন তোমাকে বলেছিলাম যে মিথেনের সংকেতটা হচ্ছে CH4, এবং আমি তোমাকে বলেছিলাম মিথেনের বড় ভাই রয়েছে একজন, সে হচ্ছে ইথেন। ইথেনের সংকেত হচ্ছে এমন। তো তাদের স্ট্রাকচার যখন আঁকতে দিই, তুমি ইতোমধ্যেই মিথেনের স্ট্রাকচারটা জানো, তুমি যদি ইথেনের স্ট্রাকচার আঁকতে চাও তাহলে সেটা হয়ে দাঁড়ায় এমন। দেখো C2H6, দুইটা সি কে তুমি জোড়া লাগাই দিলে। এখন দেখো ওর কয়টা হাত খালি, তার মানে তো চার হাত, এক হাত এখানে ইউজ করে ফেলেছে। ওর আর হাত খালি তিনটা, তিনটা হাতে তুমি তিনটা এইচ বসিয়ে দাও। ওরও হাত খালি তিনটা, আরো তিনটা এইচ বসিয়ে দাও। ইথেন, এটা হলো মিথেন এবং এটা হলো ইথেন। তো আমাদের এখন জানা লাগবে আরেকটা যৌগকে যার নাম ইথেন না, যার নাম হচ্ছে ইথিন। তো ইথিন আসলে দেখতে কেমন? ইথিন আসলে দেখতে, দেখো তুমি যদি এটার সাথে কম্পেয়ার করে মনে রাখতে চাও তাহলে বেশ ইজি। কিরকম? তুমি দেখো এখানে কার্বন আর কার্বনের মধ্যে বন্ধন কয়টা? একটা। তুমি একটা কাজ করলে, তুমি কার্বন আর কার্বনের মধ্যে বন্ধন দুইটা করে দিলে, তুমি কার্বন আর কার্বনের মধ্যে দুইটা বন্ধন করে দিলে, এবং এই দুইটা বন্ধনে এখন তুমি আমাকে বলো কার্বনের হাত কয়টা। কার্বনের হাত দুইটা, এইচ এইচ বসিয়ে দাও। এই কার্বনের হাত কয়টা? তাও দুইটা, এইচ এবং এইচ বসিয়ে দাও। তো কি দাঁড়ালো? C2H4, এবং আমাদের ইথিনের সংকেত কিন্তু আসলেই C2H4। তো এই হচ্ছে আমাদের ইথিন, এটা হচ্ছে আমাদের ইথিন। তো এই ইথিনকে আমরা বানাবো পলিথিন, পলি ইথিন, যেটাকে আমরা পলিথিন হিসেবে চিনি। তো সেটা কিভাবে হয় ওটা আমরা এখন একটু বোঝার চেষ্টা করব। গ্যাসিয়াস অবস্থায়, দ্যাট ইজ গ্যাস অবস্থায় তুমি ইথিনকে নিলে, কিভাবে নিলে ইথিনকে? আমি ইথিনকে এভাবে দেখাই, তুমি আসলে যেভাবে দেখাও না কেন আমি এটাকে এভাবে দেখাচ্ছি। এটা হচ্ছে ইথিন, এটা কিন্তু গ্যাসিয়াস অবস্থায় আছে, ঠিক আছে? তুমি কতটুকু ইথিন নিলে, এদিকে আমি ব্র্যাকেট দিয়ে নিচে লিখলাম এন, দ্যাট ইজ আমি কি করলাম, এন সংখ্যক ইথিন নিলাম, তাই তো? যদি আমি এন সংখ্যক ইথিন নিই এবং তাদেরকে জাস্ট আমি এখানে ডেল্টা দিয়ে দেখাই, ডেল্টা মানে আসলে বোঝায় তাপ দেওয়া, বাট আমরা এখানে ডেল্টা মানে আসলে বোঝাচ্ছি উচ্চ তাপ এবং চাপ, অর্থাৎ যা যা করা লাগে, যেসব কন্ডিশন অ্যাপ্লাই করা লাগে। তুমি আবার এটা ভেবে বসে থেকো না যে একটা মানে বার, একটা যে আমার ইন্ডাস্ট্রিয়াল পাত্র রয়েছে সেখানের মধ্যে আমি কিছু গ্যাসিয়াস ইথিন নিলাম, তারপর হচ্ছে তারা পলিথিনে কনভার্ট হয়ে গেল, ব্যাপারটা কিন্তু এমন না। ব্যাপারটা হচ্ছে আসলে এখানে নির্দিষ্ট পরিমাণ কিছু চাপ আছে, সে চাপ অ্যাপ্লাই করতে হবে, নির্দিষ্ট পরিমাণ কিছু তাপ আছে সেটাও অ্যাপ্লাই করতে হবে, এবং অ্যাপ্লাই করার পরে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সে আমাকে কী রেজাল্ট দিবে সেটা একটা আমার বোঝার জরুরি। তুমি দেখো এখানে, এই যে এখানে তুমি একটা ডাবল বন্ড দেখছো না, এই ডাবল বন্ডটা ভেঙে যাবে। ডাবল বন্ড যদি ভেঙে যায় তাহলে কী হবে দেখো তো, ডাবল বন্ড যদি ভেঙে যায় এখানে সিঙ্গেল বন্ড হবে, তুমি বুঝছোই, এবং এখানে এইচ এইচ থাকবে, এইচ এইচ এর মতোই থাকবে। কিন্তু কিন্তু তুমি তো জানো যে কার্বনের কি হাত কয়টা? চারটা। তো কাজে এখানে ও তিনটা হাত ব্যবহার করলো, একটা হাত এই এই এইচ এর সাথে, একটা হাত এই এইচ এর সাথে, আর একটা হাত এই কার্বনের সাথে। কাজে কি দাঁড়াবে? ওর একটা হাত এদিকে খালি হয়ে দাঁড়াবে, ওর একটা হাত এদিকে খালি হয়ে দাঁড়াবে। মজার ব্যাপার হচ্ছে তুমি যদি আরেকটা ইথিন নাও, আরেকটি থিনকে চিন্তা করো, তাহলে তার অবস্থাও কিন্তু এরকম। কিরকম তার অবস্থা? তার অবস্থাও কিন্তু এক্স্যাক্টলি এরকম, ওর অবস্থাও কিন্তু এরকম। খেয়াল করে দেখো, তুমি এভাবে যত সংখ্যক ইথিন নিতে থাকবে, এন সংখ্যক ইথিন নিবে, এই দেখো
এটার সাথে যোগ হলো এটা, এরপর এটার সাথে যোগ হবে আরো একটা, এভাবে আরো একটা, এভাবে অসংখ্য কোটি কোটি এভাবে যখন ইথিন অণু যুক্ত হবে, ঠিক এই পদ্ধতিতে সেটাকে আমরা বলি পলিমারাইজেশন, অর্থাৎ পলিমার। এটাকে আমরা বলি মনোমার, এটাকে আমরা বলি মনোমার। আমি একটু পরিষ্কার করে লিখি এখানে, এটাকে বলি মনোমার। মার শব্দের মানে হচ্ছে ইউনিট, মার শব্দের মানে ইউনিট, আর মনো শব্দের অর্থ এক, একক। তো মনোমার মানে একটা ইউনিট, দ্যাট ইজ একটা। তারা কি করলো, তারা পলিমার তৈরি করলো। পলি, পলি মানে বহু বা অনেক, মার মানে তো একক, অনেক একক। তুমি শুরু করলে কিন্তু এন সংখ্যক আলাদা আলাদা ইথিন নিয়ে, বাট শেষ হলো কি, প্রত্যেকটা ইথিন একটা একটার সাথে যোগ হয়ে কি তৈরি করলো, পলিথিন তৈরি করলো। এখন তোমাকে দেখাই, আমি যদি এখানে একটা এইচ মুছে দিই, এটা ক্লোরিন দিই, তাহলে তুমি বুঝতেই পারছো এখানে একটা ইউনিটে যে চেঞ্জ, এভাবে প্রত্যেকটা ইউনিটে চেঞ্জ হবে। দ্যাট ইজ এখানে একটা এইচ মুছে দিই, এখানে একটা ক্লোরিন হবে, এখানে একটা এইচ মুছে দিই, এখানে একটা ক্লোরিন হবে, এভাবে যে পাশে আরেকটা ইউনিট যোগ হবে সেখানেও একটা ক্লোরিন যোগ হবে। তো এখন নতুন আর একটা যৌগ তৈরি হয়ে গেল না, এটাকে আমরা বলি পলিভাইনাল ক্লোরাইড, এটাকে আমরা বলি পলিভাইনাল ক্লোরাইড। কি বলি এটাকে, আমরা বলি পলিভাইনাল ক্লোরাইড। তাহলে এই পোর্শনটাকে কি বলি, এই পোর্শনটাকে বলি ভাইনাল ক্লোরাইড, বোঝাচ্ছে, এই পোর্শনটাকে বলি ভাইনাল ক্লোরাইড, ঠিক আছে। যখন সে পলিমার তৈরি করে তখন কি বললাম, পলিভাইনাল ক্লোরাইড। তো আমরা জিনিসটা বুঝতে পেরেছি, কিন্তু পরীক্ষার খাতায় কীভাবে লিখবো সেটা একটু বোঝা গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে, এখানে একটা ছোট ট্রিক আছে যেটা আসলে স্যাররা খুব দেখার চেষ্টা করেন, সেটা হচ্ছে অনেকটা এমন যে তুমি এখানে এটাকে এভাবে লিখলে, আমি ভাবে বাকিয়ে লিখছি, তুমি চাইলে আগে যেভাবে দেখিয়েছি ওভাবেও লিখতে পারো, বাট বাকিয়ে লিখলে আমার মনে হয় একটু স্ট্যান্ডার্ড, কারণ তার স্ট্রাকচারটা অনেকটা এমন। এখন দেখো, দুই পাশে দুইটা হাত খালি হলো না, দুই পাশে দুইটা হাত খালি হলো, তুমি করলে কি এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখলে, বাট মেক শিওর, মেক শিওর এই দাগটা যেন ব্র্যাকেটের বাইরে থাকে, এই দুইটা দাগ ব্র্যাকেটের বাইরে থাকে। তুমি এখানে এন সংখ্যক ইথিন নিয়ে শুরু করেছো, বাট তারা এখানে যেভাবে চেইন তৈরি করলো, একটা চেইন তৈরি করলো, এই চেইনেও কত সংখ্যক ইথিন থাকবে, এন সংখ্যক ইথিন থাকবে। তুমি শুরু করলে এন দিয়ে, থাকবেও কত সংখ্যক এন, এন সংখ্যক ইথিন থাকবে। তো কাজে এখানে এন লিখবে, এখানেও এন লিখবে, মেক শিওর ব্র্যাকেটের বাইরে যেন তোমার দুইটা হাত যায়। তো এটাই হচ্ছে আমাদের পলিমারকরণ বিক্রিয়া। এখন আমরা আসবো আমাদের সমানুকরণ বিক্রিয়ার ক্ষেত্রে। পলিমারকরণ এবং সমানুকরণ দুইটা জিনিসই আসলে আমাদের জৈব যৌগ বা জৈব রসায়ন, বা আমাদের চ্যাপ্টারের নাম যদি এক্স্যাক্টলি বলি তাহলে মিনারেলস, সরি ফসিল যে চ্যাপ্টারটা সেটার একটা পার্ট। তো সমানুকরণও ঠিক ওটারই একটা পার্ট, পলিমারকরণ ওটার একটা পার্ট। তো সমানুকরণ শব্দটা জানার আগে আমার জানা দরকার সমানু মানে কি। সমানু শব্দের মোটামুটি একটা অর্থ এইভাবে তোমাকে জানানো যায় যে যাদের গাঠনিক সংকেত, যাদের গাঠনিক সংকেত ভিন্ন কিন্তু আণবিক সংকেত একই, এটা মোটামুটি একটা সংজ্ঞা, এক্স্যাক্টলি সংজ্ঞা কিন্তু না, কিন্তু যাদের গাঠনিক সংকেত ভিন্ন কিন্তু আণবিক সংকেত। যেমন তোমাকে একটা এক্সাম্পল দিই, তুমি এক্সাম্পল হিসেবে তোমাকে আমি যদি বলি এরকম একটা যৌগের কথা, C2H5OH, এটার নাম হচ্ছে, এটা এক ধরনের অ্যালকোহল, এটা এক ধরনের অ্যালকোহল, তার নাম হচ্ছে ইথানল। এখন ইথানল দেখতে কেমন, ইথানল দেখতে হচ্ছে এক্স্যাক্টলি এমন। দেখো এখানে কয়টা কার্বন, দুইটা কার্বন, বেশ ভালো। এই কার্বনের কয়টা হাত খালি, এই কার্বন তুমি বুঝতেই পারছো, এ যেহেতু একটা কার্বনের সাথে বন্ধন তৈরি করে ফেলেছে, এর তিনটা হাত খালি, এরও তিনটা হাত খালি। তিনটা খালি হাতে তুমি এখানে এইচ বসিয়ে দাও, প্রত্যেকটাতে এইচ বসিয়ে দাও, বাট এইচ কয়টা বসাবে, ছয়টা না পাঁচটা, পাঁচটা। এখন তোমার সাথে কে আছে, একটা অক্সিজেনও আছে, তুমি করবে কি এই কার্বনের সাথে অক্সিজেনটাকে বসিয়ে দাও। খেয়াল করে দেখো, কার্বনের সাথে যখন অক্সিজেনকে বসালো, অক্সিজেনের হাত কয়টা, দুইটা, বাট এখানে সে ব্যবহার করলো কয়টা, একটা। তার কাজে অক্সিজেন একটা হাত খালি, এবং এই একটা খালি হাতেই তুমি এইচকে বসিয়ে দিতে পারো। তো এটা হচ্ছে ইথানলের সংকেত, এটা কার সংকেত, ইথানলের সংকেত। এবং ইথানলের সংকেত লেখার ক্ষেত্রে আমরা জিনিসটার স্ট্রাকচারটা মোটামুটি বুঝতে পেরেছি, এটাই হচ্ছে ইথানলের গাঠনিক সংকেত।
এখন ঠিক একই সংকেত কিন্তু আরেক ধরনের যৌগ আছে যার নাম হচ্ছে ইথার, যার নাম কি ইথার। এখন ইথার দেখতে কেমন তুমি খেয়াল করে দেখো, এখানে দুইটা কার্বন ছয়টা হাইড্রোজেন একটা অক্সিজেন, দুইটা কার্বন ছয়টা হাইড্রোজেন একটা অক্সিজেন। সেটা যখন ইথানল হয় তখন সে দেখতে এমন, কিন্তু যখন সে ইথার হয় তখন সে দেখতে কেমন, তখন সে দেখতে এরকম, একটা সিএইচ থ্রি ও সিএইচ থ্রি। দেখো অক্সিজেনের হাত কয়টা, দুইটা, এক হাতে সে একটা সিএইচ থ্রি কে ধরলো আরেক হাতে সে আর একটা সিএইচ থ্রি কে ধরলো, এই দুইটা মিলে ইথার তৈরি করলো। মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, এদের এই গাঠনিকতার ভিন্নতার কারণে, এরা যে গঠনগত দিক থেকে ভিন্ন এই কারণে এদের ভৌত ধর্ম, দ্যাট ইজ এরা কি তরল স্বাভাবিক অবস্থা আমাদের নর্মাল টেম্পারেচারে সেটা কি তরল নাকি গ্যাসিয়াস নাকি উদ্বায়ী, তার স্ফুটনাঙ্ক কত, তার গলনাঙ্ক কত, এ ধরনের ফিজিক্যাল প্রপার্টিসগুলো খুবই ভ্যারি করে, খুবই ডিফারেন্ট। যেমন আমাদের অ্যালকোহল, সে সাধারণ তাপমাত্রায় কিন্তু তরল, কিন্তু এটা সাধারণ তাপমাত্রায় উদ্বায়ী একটা পদার্থ। তো কাজেই এই যে গাঠনিক সংকেত ভিন্ন কিন্তু আণবিক সংকেত একই, এই জিনিসটাকে আমরা আসলে বলি সমাণু। এবং সত্যিকার কথা হচ্ছে আমরা সমাণুকরণ বিক্রিয়ায় এই জিনিসটা দেখতে পাই যে তাদেরকে একটা থেকে আরেকটাতে কনভার্ট করা হয়। কিভাবে কনভার্ট করা হয় সেটা বুঝতে চাইলে আমরা পুরো পৃথিবীতে ঘটে যাওয়া অন্যতম জনপ্রিয় একটা বিক্রিয়ার দিকে তাকাবো। সেই বিক্রিয়া হচ্ছে আমাদের ইউরিয়া সার তৈরি করার ক্ষেত্রে, আমরা নাম শুনেছি হয়তো ইউরিয়া সার, সেই সার তৈরি করার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়ার প্রসেস। সেটা হচ্ছে এরকম NH4CNO। এটার মানে কি, মানে হচ্ছে সিএনও হচ্ছে একটা যৌগমূলক, সিএনও কি একটা যৌগমূলক। আমরা সায়ানেটের নাম শুনেছি না, এটা হচ্ছে সায়ানেট, সিএনও মাইনাস, সেটা একটা রেডিক্যাল বা যৌগমূলক, সেটা হচ্ছে সিএনও, তার নাম কি সায়ানেট। এটা কি অ্যামোনিয়াম সায়ানেট, এটা নাম অ্যামোনিয়াম। সায়ানেটের যোজনী কত, মাইনাস ওয়ান, আর এর যোজনী কত, প্লাস ওয়ান, তারা মিলেমিশে অ্যামোনিয়াম সায়ানেট তৈরি করলো, বেশ ভালো কথা। এবং এই অ্যামোনিয়াম সায়ানেটকে এখানে অনেক শর্ত আছে, কত চাপ প্রয়োগ করতে হবে, কত তাপমাত্রা দিতে হবে, কোন পরিবেশে বিক্রিয়া করতে হবে, কতক্ষণ ধরে করতে হবে, এরকম অনেক শর্ত এর উপর আছে। সবগুলো শর্ত যদি তুমি একসাথে আরোপ করতে পারো, সবগুলো শর্ত যদি তুমি একসাথে পালন করতে পারো, তাহলে তারা এরকম একটা যৌগ তৈরি করবে, NH2CO NH2, এরকম একটা যৌগ তৈরি করবে। কিরকম যৌগ তৈরি করতে পারবে, NH2CO NH2। তো এখানে তার গঠনটা দেখতে কেমন হবে, তার গঠনটা এক্স্যাক্টলি আসলে এরকম, এই কার্বন আসলে অক্সিজেনের সাথে একটা দ্বিবন্ধন দিয়ে যুক্ত। এই জিনিসটাকে আমরা আসলে দেখাতে পারি আমাদের ইউরিয়া তৈরি করার বিক্রিয়া যেটা সেটা। তো এটা এই ধরনের সমাণুকরণ বিক্রিয়া, যদি তোমাকে পরীক্ষায় সমাণুকরণ বিক্রিয়ার এক্সাম্পল দেখাতে বলে তবে তুমি খুব ইজিলি এই জিনিসটা আসলে পোট্রে করতে পারবে বলে আমি বিশ্বাস করি। তো কাজে আমাদের সমাণুকরণ বিক্রিয়ার যে পোর্শন সেটা শেষ। আমাদের আরও দুটো বিক্রিয়া রয়ে গিয়েছে, একটা হচ্ছে আর্দ্র বিশ্লেষণ এবং আরেকটা হচ্ছে পানি যোজন। তো দুটোর মাঝখানে একটু পার্থক্য করা একটু জরুরি। আর্দ্র বিশ্লেষণ, তার ইংলিশটা হচ্ছে হাইড্রোলাইসিস, আর তারপরেরটা হচ্ছে হাইড্রেশন। একটু বুঝো, আমাদের বায়োলজিতেও এই ধরনের শব্দগুলো আসতে পারে। হাইড্রো সুতরাং মানে হচ্ছে পানি বা পানি বা পানির সাথে রিলেটেড, এটা তুমি বুঝো। লাইসিস কথার মানে হচ্ছে আসলে ভাঙন, লাইসিস কথাটার মানে হচ্ছে ভাঙন। হাইড্রো কথাটার মানেও পানি এবং হাইড্রেশন দিয়ে বোঝাচ্ছে পানি যোগ করা। তো কাজেই পার্থক্য দুটো বুঝো, আর্দ্র বিশ্লেষণ মানে যেখানে বোঝাচ্ছে পানি দিয়ে ভাঙা, যেখানে হাইড্রেশন বোঝাচ্ছে বা পানি যোজন বোঝাচ্ছে পানি যোগ করা। কাজে আমি আশা করছি এই দুটো জিনিস ক্লিয়ার। এখন কোন কেসে কোনটা খাটে সেটা একটু আমরা বোঝার চেষ্টা করি। দেখো পানি যোজন যেটা সেটা হচ্ছে আমাদের এই দুটো শেষ, পানি যোজন যেটা সেটা হচ্ছে এরকম, ধরে নাও CaCl2 বলে একটা লবণ রয়েছে। তো এখন এই ধরনের লবণ গুলোর বৈশিষ্ট্য বোঝা একটু গুরুত্বপূর্ণ। তুমি যখন সোডিয়াম ক্লোরাইডের দিকে তাকাও, দ্যাট ইজ তোমার বাসার খাবার লবণ, মানে মোটা দাগে, তখন সেই খাবার লবণকে যখন তুমি দেখো তখন দেখতে মনে হয় খুব ছোট ছোট বা এই ধরনের দানা, তাই না? কিন্তু সত্যিকার অর্থে তার একটা সুশৃঙ্খল স্ট্রাকচার রয়েছে। আমি আবারও বলি, তার একটা সুশৃঙ্খল স্ট্রাকচার রয়েছে,
এই স্ট্রাকচারটা কেমন? এই স্ট্রাকচারটাকে আমরা বলি ক্রিস্টাল স্ট্রাকচার। অর্থাৎ ক্রিস্টাল স্ট্রাকচারটা কেমন হবে সেটার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু আমাদের এই বিক্রিয়ার মধ্যে, আমাদের এই বিক্রিয়া পড়ার ক্ষেত্রে পড়বে। যেমন একটা সোডিয়াম ক্লোরাইডের কথা যদি আমি চিন্তা করি, তবে সেই একটা সোডিয়াম ক্লোরাইডের মধ্যে বা একটা সোডিয়াম ক্লোরাইড কেলাসের মধ্যে কিভাবে সোডিয়াম এবং ক্লোরিন থাকবে সেটা একটা সুনির্দিষ্ট ভাবে থাকবে। যেমন যেমন দেখো, আমি যদি একটু বোঝানোর চেষ্টা করি, ত্রিমাত্রিক ভাবে একটু বোঝানোর চেষ্টা করি, আরো জটিল আসলে। ধরো এটা একটা ঘনক, একটা কিউব, একটা বক্স। তাহলে এই বক্সের যদি এখানে একটা সোডিয়াম থাকে, এই সোডিয়াম থাকে নির্দিষ্ট দূরত্বে গিয়ে এখানে ক্লোরিন, এখানে যদি একটা ক্লোরিন থাকে তবে এই ক্লোরিন থেকে একটু নিচে গিয়ে এখানে সোডিয়াম, এখান থেকে সোডিয়াম যদি থাকে এখানে আরেকটা ক্লোরিন, মানে অর্থাৎ এক নির্দিষ্ট অ্যারেঞ্জমেন্টে থাকবে তারা, এক নির্দিষ্ট অ্যারেঞ্জমেন্টে থাকবে, সুশৃঙ্খল ভাবে থাকবে। এবং তুমি পৃথিবীর যেখানে যাও না কেন, যেখান থেকে নাও না কেন, এই জিনিসের কোনো পার্থক্য ঘটবে না, এই অ্যারেঞ্জমেন্টের কোনো পার্থক্য ঘটবে না, এবং এটাকে আমরা বলি ক্রিস্টাল। তো কাজে এই ক্রিস্টাল স্ট্রাকচার যখন তৈরি হয়, আসলে আবার আসলে মানে জিনিস লিখতে হবে, এই ক্রিস্টাল স্ট্রাকচার যখন তৈরি হয় তখন বাই ডিফল্ট, তখন বাই ডিফল্ট বিভিন্ন কেসে দেখা যায় যে সেখানে কিছু পানি ঢুকে বসে থাকে, সেখানে কিছু পানি ঢুকে বসে থাকে। কেন বসে থাকে, কিভাবে বসে থাকে সেসব বিষয়ে যাচ্ছি না, কিন্তু কিছু পানি ঢুকে বসে থাকে। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট কতটুকু পানি ঢুকে বসে থাকবে, কয়টা পানির অণু ঢুকবে, সেটাও কিন্তু এই স্ট্রাকচারের একটা বৈশিষ্ট্য। এই স্ট্রাকচারই আসলে তার যে গাঠনিক কাঠামো সেটা দান করে। তো কাজেই কতটুকু পানি ঢুকে বসে আছে সেটাও কিন্তু ওই ক্রিস্টালের বৈশিষ্ট্য। তুমি পৃথিবীর যেখান থেকে ওই ক্রিস্টালটা নাও না কেন, ওই জায়গাটা নাও না কেন, তুমি অবশ্যই সেখানে অতটুকু নির্দিষ্ট পরিমাণ পানি সব ক্ষেত্রেই পাবে, এটা ক্রিস্টালের বৈশিষ্ট্য। তো কাজেই এই বিক্রিয়াটাকে আমরা বা এই ঘটনাটাকে আমরা একটা বিক্রিয়ার আকারে যদি দেখাতে চাই, এই ঘটনাটাকে আমি আবারও বলছি, এই ঘটনাটাকে যদি একটা বিক্রিয়ার আকারে দেখাতে চাই, তবে সেটা দাঁড়াবে এরকম, CaCl2 প্লাস 6H2O। প্রশ্ন উঠতে পারে, ভাই আপনি এখানে 6 কোপ থেকে ফেলেন, এটা পাওয়ার কথা না, এটা তার ক্যারেক্টারিস্টিক। তাহলে তোমাকে মনে রাখতে হবে যে তুমি যদি ক্যালসিয়াম ক্লোরাইড নাও তবে সেখানে তোমাকে 6 অণু পানি নিতে হবে। কতটুকু নিতে হবে? 6 অণু। তুমি যদি ম্যাগনেসিয়াম ক্লোরাইড নাও, তুমি যদি সোডিয়াম ক্লোরাইড নাও, তুমি যদি এভাবে অন্য কিছু একটা নাও, ম্যাগনেসিয়াম সালফেট নাও, তখন অন্য অণুর সংখ্যক তোমাকে পানি নিতে হবে। এইটা একটু বোঝা খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু তুমি ক্যালসিয়াম ক্লোরাইড নিচ্ছ তোমাকে মনে রাখতেই হবে 6 অণু পানি। তাহলে এইটা হচ্ছে আমার বিক্রিয়ক। তাহলে উৎপাদ কি হবে? উৎপাদ হবে CaCl2, একটা ডট দিব, তারপর 6H2O। এই হচ্ছে আমার পানি জোড়ন বিক্রিয়া। তো কাজে আসলে সব পানি জোড়ন বিক্রিয়া মনে রাখা তো সম্ভব না, তুমি দু তিনটা মনে রাখলেই তোমার জন্য এনাফ। বাট এটা মনে রাখতে হবে তুমি এখানে পানির আগে কয়টা পানির অণু নিচ্ছ, এটা কিন্তু অবশ্যই একটা আমি বলবো যে তোমাকে মনে রাখতে হবে এমন একটা ব্যাপার। কারণ প্রকৃতিতে এরা ওই নির্দিষ্ট পরিমাণেই থাকে, এর বেশিও থাকে না এবং এর কমও থাকে না। কাজে আমরা পানি যোজন শেষ করলাম, এখন একটু পানি বিশ্লেষণ বা হাইড্রোলাইসিসের দিকে আসি, বা লাইসিসের দিকে আসি। সেটা আসলে কেমন? হাইড্রোলাইসিস ইজ নাথিং বাট আমি বলবো যে প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া ছাড়া এটা কিছুই না। তবে যেহেতু এখানে পানির একটা ব্যাপার স্যাপার আছে, কাজে এটাকে আমরা আসলে আর্দ্র বিশ্লেষণ বা আর্দ্র বিভাজন এভাবে একটু দেখার চেষ্টা করি। যেমন ধরো আমি একটা যৌগ নিই, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড। আসলে তুমি জানো যে অ্যালুমিনিয়ামের যোজনী 3 আর ক্লোরিন 3 ইলেকট্রন চাই, সো তারা বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম ক্লোরাইড তৈরি করলো, কোনো সমস্যা নেই। এখানে তুমি 3 অণু পানি নিলে, এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এখানে কি 3 অণু নিতে হবে? নট নেসেসারি, এখানে তেমন পানির সংখ্যাটা গুরুত্বপূর্ণ না। বাট তুমি যদি একটু বুদ্ধিমান হও তাহলে বুঝতে পারবে আমি এখানে কেন 3 অণু পানি নিয়েছি। তো তারা বিক্রিয়া করে কি তৈরি করবে একটু বোঝার চেষ্টা করো। 3 অণু পানি, তাই না? তো 3 অণুই যদি পানি হয় তাহলে 3টা H প্লাস থাকবে। কয়টা H প্লাস? 3টা H প্লাস। তো কাজে কয়টা OH মাইনাস থাকবে এটা বোঝাও খুব গুরুত্বপূর্ণ, যে 3টা OH মাইনাস থাকবে। এবং যদি আমরা এখন এদিকে তাকাই তাহলে দেখব এই অ্যালুমিনিয়াম তার যোজনী কিন্তু 3 এবং OH মাইনাস তার যোজনী কত? 1। তো কাজে তুমি বুঝতে পারছো এখানে Al OH 3 এরকম কিছু একটা তৈরি হবে, এবং তার সাথে তিনটা যে এইচ প্লাস রয়েছে, এই তিনটা এইচ প্লাস এখানকার তিনটা ক্লোরিনের সাথে বিক্রিয়া করে, ক্লোরিন আসলে বলা ঠিক না, ক্লোরাইড বলা উচিত, ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে 3 অণু হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করবে। যেহেতু পানির এক ধরনের সম্পর্ক এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, পানি ভেঙে গিয়ে এই জিনিসটা হলো,
তো কাজেই আমরা এটাকে নতুন একটা নাম দিই, দ্যাট ইজ আদ্র বিশ্লেষণ। বাট আমি আবারও বলছি এটা আসলে এক ধরনের প্রতিস্থাপন বিক্রিয়ায়, এবং তারা বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম ট্রাইহাইড্রক্সাইড এবং তিন অণু হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করো। তুমি এখানে চাইলে তিন অণু নাও দিতে পারো, বাট এটা জিনিসটা খুবই ইন্টুইটিভ, বোঝাই যাচ্ছে যেখানে তিন অণু নিলে এখানে তিন অণু মিলবে, কাজে তুমি ওভাবে নিতে পারো। যেমন তুমি যদি ক্যালসিয়াম ক্লোরাইড নাও তাহলে বলো তুমি কয় অণু নিবে, অবশ্যই তোমার জানতে পারা উচিত উত্তরটা, আমি আর না বলি।